যারা এখন রানিং গাড়ি চালা শিখছো, একদম প্র্যাকটিসের মধ্যে আছো, তাদের জন্য আজকের ভিডিওটা। তো গাইস, এই যে ক্লাচটা দেখছো না, এই ক্লাচটাকে তুমি গাড়ি চালানোর সময় কোন প্রসেসে ইউজ করছো এবং কোন প্রসেসে ইউজ করা সঠিক, সেটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তো যারা গাড়ি চালা শিখছো তাদের জন্য ভিডিওটা মেনলি, তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি পুরোটা ওয়াচ করো, একটা ভালো টিপস তোমরা পেয়ে যাবে। তো গাইস, আমি তোমাদের প্রথমেই বলি, তোমরা যখন গাড়ি চালা শিখছো এই ক্লাচটাকে ইউজ করছো, ক্লাচটাকে তোমরা ইউজ করো কীভাবে, এভাবে তাড়াতাড়ির মধ্যে এভাবে প্রেস করো। হ্যাঁ, তো আমি সাজেস্ট করব তাড়াতাড়ির মধ্যে কখনোই এভাবে প্রেস করবে না। ক্লাচটাকে ইউজ করার নিয়ম হচ্ছে এভাবে আস্তে আস্তে এভাবে ক্লাচটাকে এভাবে ইউজ করবে, তাতে কী হবে, ক্লাচটা নষ্ট হবে না। তুমি যদি স্পিডের মাথায় ক্লাচটাকে ইউজ করো তাহলে কিন্তু তোমার ক্লাচটা নষ্ট হয়ে যাবে, যেহেতু তোমার যদি নিজের গাড়ি হয়, তুমি কোনো ড্রাইভিং স্কুলে শিখছো, যারই শেখো না কেন, তাতে কিন্তু একটা প্রবলেম। আর মেন যেটা ব্যাপার, ক্লাচটাকে ইউজ করার সময় তুমি যখন ক্লাচটাকে এভাবে পায়ে ইউজ করছো, তখন কিন্তু সামনের এই মাথাটুকু, এই যে বুটের যে সামনের মাথাটুকু আছে, এইটুকু তুমি শুধু দিয়ে এভাবে, এই যে দেখতে পাচ্ছ অর্ধেকটা প্যাডেল কিন্তু বেরিয়ে আছে, আর অর্ধেকটা প্যাডেলে তুমি প্রেস করে আছো। তো এইভাবে কখনোই প্রেস করবে না। ক্লাচটাকে প্রেস করার যেটা সঠিক নিয়ম, ক্লাচটাকে ইউজ করার সময় এইভাবে তোমাকে ক্লাচটাকে প্রেস করতে হবে। ক্লাচটাকে এইভাবে প্রেস করবে কীভাবে, দেখো এই যে পায়ের নিচের যে গোড়ালি, সেই গোড়ালিটা কিন্তু তোমার গাড়ির যে বডি আছে, বডির ওপরে যে ম্যাটটা পাতা আছে, সেই ম্যাটের সঙ্গে কিন্তু এইভাবে স্লিপ করে ক্লাচটা ভিতর দিকে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ একদম স্পষ্ট তোমাদের আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু যাবে। তো আবার যখন ছাড়বে তখন কিন্তু এভাবে ছাড়বে না, এই যে ক্লাচটা প্রেস করলে, তো ক্লাচটা প্রেস করার পরে এইভাবে ক্লাচটা প্রেস করার পরে কিন্তু এইভাবে ছেড়ে দেবে না। ক্লাচ ছাড়ার নিয়ম কিন্তু এইভাবে নয়, ক্লাচটা এইভাবে প্রেস করলে, ক্লাচটাকে প্রেস করার সময় এইভাবে আস্তে 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 এইভাবে পাটা কিন্তু স্লিপ করে আবার এই পিছনের দিকে আসবে। যেমন তুমি পাটাকে এইভাবে সামনের দিকে এভাবে স্লিপ করে প্রেস করছো, সেম প্রসেস যখন ক্লাচটাকে তুমি ছাড়বে, ক্লাচটাকে ছাড়ার সময় কিন্তু তোমাকে এইভাবে আস্তে আস্তে স্লিপ করে ক্লাচটাকে ছাড়তে হবে। তাহলে কিন্তু গাড়ি চালানোর সময় তোমার কোনো রকম ঝটকা মারবে না, ইজিলি তুমি গাড়িটাকে ড্রাইভ করতে পারবে, তোমার গাড়ির স্টার্টটা বন্ধ হবে না। এবং তোমরা যখন গাড়ি চালাচ্ছ, গাড়ি চালানোর সময় তোমরা কী করছো, ক্লাচটাকে এইভাবে ধরে থাকছো, ধরে থাকার সময় কিন্তু এই এতটা ছাড়ছো, এতটা ছাড়ার পরে কী করছো, এই যে অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটারটাকে প্রেস করে যাচ্ছ এবং গাড়িটাকে চালাচ্ছ। অর্ধেকটা ছাড়লেও মোটামুটি একটু ছাড়ার পরে কিন্তু গাড়িটা চলতে লাগে, আর গাড়িটা যখন একটু চলতে লাগবে তখন কিন্তু তোমরা অ্যাক্সেলেটারটা বেশি করে ইঞ্জিনটাকে রেস বাড়িয়ে গাড়িটাকে চালাচ্ছ, তাতে কী হচ্ছে, তোমার ক্লাচ প্লেটটা কিন্তু পুড়ে যাবে। ক্লাচ প্লেট যেটা থাকে সেটা ঘর্ষণের ফলে তোমার ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যাবে এবং ক্লাচের মধ্যে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংটাও নষ্ট হয়ে যাবে। তো ক্লাচ কী কারণে নষ্ট হয় সেই ভিডিওটা যদি দেখতে চাও তো আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লাচ কীভাবে নষ্ট হয় পুরো একদম ক্লাচ প্লেট দিয়ে এবং প্রেসার প্লেট দিয়ে তোমাদের ভিডিওটা দেখানো আছে, তো ভিডিওটা তোমরা দেখতে পারো। তো গাইস এইভাবে ক্লাচটা কখনোই ইউজ করবে না। আরও কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে। আর একটা প্রসেস তোমাদের বলে দিই, ক্লাচটাকে যখনই ইউজ করবে তখন কিন্তু এই শুধুমাত্র বাঁ পাটাকে ইউজ করবে, কেউ কিন্তু এই ডান পাটাকে এইদিকে নিয়ে যাবে না, কারণ ডান পায়ে শুধুমাত্র ইউজ হবে এই যে ব্রেকটা, মিডিল পোর্শনে যেটা থাকে সেটাকে ব্রেক বলে, তো এই ব্রেকটাকে ইউজ করবে এবং এই যে অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটারটা ডান পায়ে ইউজ হবে এবং এই ব্রেক আর অ্যাক্সেলেটারের মিডিলে যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপের মিডিলে তোমার পাটা থাকবে, যখন তোমার যেটা ইউজ করো তখন তুমি সেটাকে ইউজ করবে এইভাবে, বুঝতে পেরেছো। এবং অনলি ক্লাচটা ইউজ হবে বাঁ পায়ে, এই বাঁ পায়ে শুধুমাত্র ক্লাচটা ইউজ করবে, তাতে তোমার কী হবে, ক্লাচটা ইউজ করা কিন্তু তোমার খুব একটা সুবিধা বলে মনে হবে। তুমি যদি ডান পাটাকে এদিকে নিয়ে যাও কখনোই কিন্তু এইভাবে গাড়ি চালানো যায় না। তো যদি কেউ না জেনে থাকো তো সেই জন্য এই ভিডিওটাই, এই প্রসেসটাও বলে দেওয়া।